াম ওমতুল সাইদ ভাই ইরাক থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে আমাদের সমাজে যেসব বিবাহগুলো হয় তার মধ্যে রসল সালি সাল্লামের একটি হাদিস রয়েছে যে কোনো মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে তাহলে তার বিবাহ বাতিল এটা আল্লাহ রসুল সালাহ আলি ও হাদিস তাহলে এই ভাবে যাদের বিবাহ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছয় মাস বা এক বছর পর তার অভিভাবক মেনে নিচ্ছে তাহলে এখানে কি আগের বিবাহ হয়ে টিকে যাবে না নতুনভাবে বিবাহ পড়াতে হবে আলহামদুলিল্লাহাবাদ জি ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যদি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ হয় তাহলে সেটা বিবাহ বাতিল সেটা বিবাহ বলে গণ্য হবে না এবং এটার মাধ্যমে যতদিন সংসার হবে অর্থাৎ পুনরায় শুদ্ধ করা বা অভিভাবকের অনুমতির আগ পর্যন্ত যতদিন সংসার চলবে এটা অবৈধ হিসাবে চলবে এবং শারীরিক সম্পর্ক সন্তানাদি যা হবে সব অবৈধ বলে গণ্য হবে এখন যখন অভিভাবক মেনে নিবে তখন অভিভাবককে সাথে থাকতে হবে এবং দুজন সাক্ষীকে সাথে নিয়ে নতুনভাবে বিবাহ পড়াতে হবে যদি নতুনভাবে বিবাহ পড়ানো না হয় তাহলে সেটা আগের মতোই হয়ে থেকে যাবে তথা বিবাহ হয়ে থাকলো না অভিভাবকের অনুমতি মানেই নতুনভাবে বিবাহ পড়াতে হবে অভিভাবক থাকবে দুজন সাক্ষী থাকবে দুজন সাক্ষীর উপস্থিতিতে বরের সামনে বিবাহ পড়াতে হবে তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে আমাদের সমাজে এইরকম অবরাহ হচ্ছে আমাদের উচিত মানুষকে এগুলো থেকে বিরত রাখার জন্য এবং যাদের এরকম হয়ে যাচ্ছে তাদের বিবাহটা শুদ্ধ করার জন্য সহি করার জন্য আমাদের প্রচেষ্টা চালানো উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি